হ্যালো বন্ধুরা, এই যে ডাইনোসরের মতো গাড়িটি দেখতে পাচ্ছেন, আসলে এটি একটি বাস। একমাত্র জাপানেই এই বাসটি চলে। যখন জাপানের রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে যায়, এই বাসগুলি গাড়ির উপর দিয়ে স্টেপ ফেলে আগিয়ে যায়। এটি তো কেবলমাত্র মডার্ন ট্রান্সপোর্ট দেখলেন, এরকম অনেক টেকনোলজি জাপানে রয়েছে যা সমগ্র বিশ্বকে হতবাক করে দেয়। যেমন এই ব্রাটিকেই দেখুন। জাপান তাদের ইনোভেটিভ চিন্তাভাবনা কেবল টেকনোলজির মধ্যে সীমাবদ্ধ রাখেনি, তারা কাপড়ের মধ্যেও ব্যবহার করে থাকে। জাপানি লিঙ্গেরি ব্র্যান্ড কোম্পানি ট্রু লাভ নামের এক ব্রা তৈরি করে। এটা কোনো সাধারণ ব্রা নয় যাকে সমস্ত শক্তি দিয়েও টেনে খোলা যাবে না, কারণ এই ব্রাটি মেয়েটির অনুভূতির সঙ্গে কানেক্ট রয়েছে। এমন এক টেকনোলজি রয়েছে যা ব্যক্তির ইমোশনকে মনিটর করে। ব্যক্তির শরীরে রিলিজ হওয়া হরমোনের দ্বারা মেশিনটি বুঝে যায় যে মেয়েটি প্রেমিকার সাথে যৌন মিলনে লিপ্ত হতে চায়, আর তখনই ব্রাটি নিজে থেকেই আনহুক হয়ে যায়। যেই দেশকে পরমাণু নিক্ষেপ করে পৃথিবীর ম্যাপ থেকে মুছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, আজ সেই দেশ এমন উন্নত মডার্ন টেকনোলজির ব্যবহার করছে যা সমগ্র বিশ্ব তাকে ফলো করছে। আজকের ভিডিওতে জাপান সম্পর্কে কিছু অবাক করা তথ্য জানবেন, তাদের তৈরি কিছু প্রযুক্তি নিয়ে আলোচনা করব যেগুলি দেখে আপনি অবশ্যই চমকাবেন। অবাক হয়ে ভাববেন যে যুগে আমরা 2021 বাস করছি, অথচ জাপান সেখানে 2050 সালে বাস করছে। আমেজিং দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের ওয়েলকাম জানাই। বন্ধুরা, জাপানে এমন কিছু রেস্টুরেন্ট রয়েছে যেগুলি খুবই অদ্ভুত। এই রেস্টুরেন্টগুলির বিশেষত্ব হলো এখানের খাবার কাস্টমারদের কাছে প্লেটে করে সার্ভ করা হয় না। প্লেটের পরিবর্তে উলঙ্গ মেয়েদের দেহের উপর সুস্বাদু খাবার সাজিয়ে কাস্টমারদের কাছে সার্ভ করা হয়ে থাকে। আসলে এই ধরনের নিয়ম করে ভোজন করা জাপানের একটি প্রাচীন প্রথা, যাকে নিয়তামারি ও নাতাইমারি বলা হয়। এই প্রাচীন প্রথাকে জাপানের অনেক রেস্টুরেন্ট মেনে চলে। আসলে এই ধরনের সার্ভ করার পদ্ধতি যতটা সহজ আর মজার মনে হয় ততটা সহজ নয়, কারণ মডেলকে স্থির থাকার জন্য প্রচুর ট্রেনিং দেওয়া হয়। না হলে কাস্টমারদের খাবার নষ্ট হয়ে যাবে আর রেস্টুরেন্টের নামে ব্যাড রেপুটেশন ছড়িয়ে পড়বে, তাই মডেলকে অনেক ধৈর্য ধরে স্থির থাকতে হয়। গেস্টদের এমন আজব পদ্ধতিতে খাবার খাওয়া দারুণ এক্সপিরিয়েন্স হয়ে থাকে। বন্ধুরা, আপনারাও কি চান এই রেস্টুরেন্টে যেতে? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা দেখে থাকি আমাদের জনবহুল দেশে শহরে পার্কিং করা একটি বড় সমস্যা, যার কারণে সাইকেল, বাইক, গাড়ি রাস্তার পাশে, বিল্ডিং কিংবা বাড়ির সামনেই পার্কিং করে থাকি। কিন্তু জাপানে এই সমস্যার একটি ইনোভেটিভ সমাধান খুঁজে পাই। জাপানের সবথেকে বেশি পার্কিং সমস্যা হলো সাইকেল পার্কিং, যার কারণে তৈরি করা হয় আন্ডারগ্রাউন্ড পার্কিং স্পট। যদিও পার্কিংয়ের জন্য একটি রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশনের পর একটি আইডি কার্ড ও ট্যাগ দেওয়া হয়। সাইকেল পার্কিংয়ের জন্য সাইকেলকে একটি লোডিং ড্রপে রাখা হয়, রাখার পরেই ট্যাগকে স্ক্যান করা হয়, তারপর পার্কিংয়ের দরজা খুলে যায়, তারপর সাইকেল অটোমেটিক ফাঁকা স্পটে পার্ক হয়ে যায়। সাইকেলকে বের করাও খুবই সহজ। আইডি কার্ডকে যখন স্ক্যান করা হয়, সঙ্গে সঙ্গে সাইকেলের ট্যাগের সঙ্গে নাম্বার ম্যাচ করে সাইকেলটি লোডিং ড্রপে আবার চলে আসে। বন্ধুরা, টেকনোলজি তো অনেক শুনলেন, এবারে জানুন জাপানের আজব ফেস্টিভ্যাল সম্পর্কে। পৃথিবীতে যে কোনো শিশুই সারাদিনে 20 থেকে 30 বার কান্নাকাটি করে, যার কারণে বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। তাদের কান্না থামানোর জন্য বাবা মা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে যাতে তাদের শিশু শান্ত হয়ে থাকে। বিশেষ করে সবথেকে বেশি মাকে সমস্যায় পড়তে হয়, সারাদিন শিশুর কান্না থামাতেই সময় চলে যায় তাদের। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, এমনও দেশ আছে যেখানে শিশুকে ইচ্ছা করেই ভয় দেখিয়ে কাঁদতে বাধ্য করে যাতে প্রতিযোগিতায় সে জয়লাভ করতে পারে? জাপানে প্রতি বছরে এপ্রিল মাসে এমন অদ্ভুত ফেস্টিভ্যাল হয়। সেই ফেস্টিভ্যালে সুমো রেসলাররা জাপানের শিশুদের কোলে নিয়ে কাঁদানোর চেষ্টা করে। বাচ্চাদের কোলে নিয়ে তারা এত জোরে দোলাতে থাকে যে শিশুটি অস্বস্তি বোধ করে আর তারা কাঁদতে শুরু করে। যদি তাতে না কান্নাকাটি করে তবে তারা ভয়ঙ্কর মাস্ক পরে তাদের ভয় দেখানোর চেষ্টা করে, আর এভাবে দুই বাচ্চার মধ্যে কান্নার কম্পিটিশন চলতে থাকে। যেই শিশুটি বেশি কান্নাকাটি করবে সেই হবে বিজেতা। আসলে এটি হলো জাপানের একটি প্রথা। বন্ধুরা, আমাদের প্রায় সবারই প্রিয় ফলের মধ্যে একটি ফল হলো কমলা লেবু। পৃথিবীর প্রায় দেশেই এই কমলা লেবু চাষ হয়। স্বাদ পৃথক হলেও আকৃতি ও কালার সব জায়গাতেই সমান, কিন্তু জাপানের কমলা লেবু 5 কোণ আকৃতির হয়। জাপানই হলো একমাত্র দেশ যেখানে এই পেন্টাগন আকৃতির অরেঞ্জ পাওয়া যায়। জাপানে এই কমলা লেবুগুলোকে গোকানু লিয়াকু নামে চেনে, যার ইংরাজি অর্থ হলো গুড লাক। জাপানের মানুষেরা বিশ্বাস করে যদি ছাত্ররা এই ফলটি খেয়ে পরীক্ষা দেয় তাহলে সে নিশ্চিত সফলতা পাবে। তবে এই ফলটি ন্যাচারালি পঞ্চভুজ নয়, পেন্টাগন বাক্সের মধ্যে রেখেই এমন অদ্ভুত রূপ দেওয়া হয়। কেবল এখানে 5 কোণ আকৃতির অরেঞ্জ পাওয়া যায় না, এমনকি 4 কোণ আকৃতির তরমুজও পাওয়া যায়। আসলে তরমুজের এই আকৃতি 80 দশকের গ্রাফিক ডিজাইনের দ্বারা তৈরি করা হয় যাতে সহজেই তরমুজকে ফ্রিজের মধ্যে রাখা যাবে। জাপানের চাষিরা বিশেষ এক কন্টেনারের মধ্যে তরমুজ রেখেই গ্রো করে, যে কন্টেনারগুলো স্কোয়ার আকৃতির। মূলত জাপানিরা খাওয়ার পরিবর্তে এই তরমুজগুলোকে ঘর সাজানোর জন্য ক্রয় করে থাকে।
বন্ধুরা, আপনার সাথে কি এমন কখনো ঘটেছে আপনার প্রিয় খাবারটি অর্ডার করেছেন, যখন সামনে ওয়েটার খাবার নিয়ে আসে সেটি সম্পূর্ণ ভিন্ন? কিন্তু জাপানের রেস্টুরেন্টে এমন কখনো ঘটে না, কারণ জাপানের রেস্টুরেন্টে যেই ফটো দেখা যায় সেই খাবারই আপনি পেয়ে যাবেন। তাছাড়া তারা প্রত্যেকটি খাবার প্লাস্টিকের মডেল বানিয়ে শোকেস করে রাখে, এর কারণ রাস্তায় চলার পথে ব্যক্তিকে সহজেই তারা আকৃষ্ট করতে পারে। আমাদের দেশে রেল স্টেশন, এয়ারপোর্ট কিংবা স্কুল কলেজে কিছু ভেন্ডিং মেশিন দেখা যায়, কিন্তু জাপানে সমগ্র দেশ জুড়েই ভেন্ডিং মেশিন দেখা যায়। জাপানে যে কোনো জায়গায় কিছু দূরত্বের মধ্যে একটি করে ভেন্ডিং মেশিন আপনি দেখতে পাবেন। নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়ার সাথে সাথে এমনকি পশু পক্ষীও আপনি ভেন্ডিং মেশিন থেকে পেয়ে যাবেন। এই ছোট্ট দেশ জুড়ে প্রায় 50 লাখেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে, যেগুলি কোনো সাধারণ মেশিন নয়। এমনকি ফল সবজিও ভেন্ডিং মেশিন থেকে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, জাপানি টয়লেট হলো পৃথিবীর সবথেকে হাইটেক টয়লেটের মধ্যে নাম্বার ওয়ান, কারণ এই টয়লেটের ডিজাইন এমনভাবে করা হয় কেবল আপনার মোশন নেসেসিটিকে খেয়াল রাখে না, এছাড়াও আরও অনেক সুবিধা দিয়ে থাকে। এর সেন্সারের কারণে টয়লেট নিজে থেকেই খুলে যায়, পানির টেম্পারেচার নিজে থেকেই কন্ট্রোল করে। একটি বটনে টয়লেটের সিট হিট করা যায়, আবার একটি বটনে কুল করা যায়। দ্বিতীয় বটনে মিউজিক প্লে করতে পারবেন। জাপানি টয়লেটের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলি ইকো ফ্রেন্ডলি হয়ে থাকে। বেসিনগুলি টয়লেটের সঙ্গে অ্যাটাচ থাকে, এর কারণ যখন পানি দিয়ে হাত ধোয়া হয় ওই পানি রিসাইকেল হয়ে টয়লেটে ফ্লাশ হয়। যেখানে অন্য দেশ 2 স্টেপ আগিয়ে চলার চিন্তা করে, সেখানে জাপান 4 স্টেপ আগে চলে, আর তা বাস্তব রূপও দিয়ে থাকে। এছাড়াও জাপানে এমন অনেক আজব মজার জিনিস রয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিতে পারে। যেমন মানুষ নুডুল খায় খিদে মেটানোর জন্য, কিন্তু এখানের মানুষ নুডুল দিয়ে স্নান করে আনন্দ উপভোগ করে থাকে। তাদের মতে নুডলস দিয়ে স্নান করলে স্কিনের গ্ল্যামার বৃদ্ধি হয়, স্কিন অনেক স্মুথ হয়। বন্ধুরা, আপনারা যদি জাপান সম্পর্কে এমন আজব তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।